অরিজিৎ সিং স্যারে যে গিটারটা ধরে আছেন, তার মতো ভাগ্যবান খুব কম মানুষই হয়। স্যান্ডোগেন যে ছুড়ে মারাও কিন্তু বাদ গেল না অরিজিৎ সিংকে। আর মানুষটা কিভাবে হামাগুড়ি দিচ্ছে একবার শুধু দেখুন, মুহূর্তগুলো সত্যি অসাধারণ। জাস্ট স্যান্ডোগেন যে ছুড়ে মারলো অরিজিৎ সিং স্যারকে, দেখুন ভিডিওটা। স্যান্ডোগেন যে ছুড়ে মারলো অরিজিৎ সিং স্যারকে শুধুমাত্র অটোগ্রাফ নেওয়ার জন্য, এখানে কিন্তু রাগের ব্যাপার না। কারণ এই মানুষটাকে কিন্তু সবসময় পাওয়া যায় না। কারণ অরিজিৎ সিং স্যারকে যখন মানুষ পারফরমেন্স দেখতে যায়, একটা ছোট্ট অটোগ্রাফ বা তাকে ভিডিওতে বা সেলফি নেওয়ার ইচ্ছা সবার থাকে। তার জন্য কিন্তু গায়ে স্যান্ডোগেঞ্জিটা খুলে কিন্তু অরিজিৎ সিংকে দিয়েছে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। সত্যি এগুলো কিন্তু ভালোবাসা। আর অরিজিৎ সিং স্যার কত খুশি হয়ে অটোগ্রাফগুলো দিচ্ছে, হামাগুড়ি দিচ্ছেন অরিজিৎ সিং স্যার, মানে কতটা আনন্দ পেলে এমন মুহূর্তগুলো দেখা যায়। যারা ওখানে ছিল ওই মুহূর্তে কতটা ভাগ্যবান হবেন। আর সব থেকে লাকি কে জানেন, দেখুন যে গিটারটা অরিজিৎ সিং স্যার যে গিটারটা বাজায়, সেই গিটারটা ধরে রেখেছে। সিরিয়াসলি সো লাকি। কারণ অরিজিৎ সিং স্যার যে গিটারটা বাজায়, সেই গিটারটা ধরে রেখেছে যে ব্যক্তিটা, সে সব থেকে আজকের দিনে কিন্তু বেশি লাকি। তো চলুন আবারও ফিরবো সুন্দর সুন্দর এমনই ভিডিও নিয়ে। আপনারা প্রচুর শেয়ার করুন যাতে সকলে দেখতে পায়। অরিজিৎ সিং স্যার লাভ ইউ, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আবারও ফিরবো সুন্দর একটা ভিডিও নিয়ে।